হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি বানাতে চলেছি এগ রেসিপি। আর ডিম আমরা বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসি, তাই আমি আপনাদের কাছে ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আগে থেকে আমি 4টে ডিম বয়েল করে রেখেছি। ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তাই এক এক করে ডিমগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে রেখে সরিয়ে দিলাম। এরপর ওই তেলেই আমি পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একে একে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, একটু মিষ্টি দেবেন, তাতে খেতে ভালো লাগবে। এরপর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা কতটা রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এরপর আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে দেব। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এরপর ঝোলটা অনেকটা টেনে গেছে। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণ কসুরি মেথি নিয়ে নিয়েছি, সেটা ক্রাশ করে দিয়ে দিলাম। বন্ধুরা, ডিম দিয়ে এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন, তবে বাড়িতে এইভাবে ডিমের রেসিপিটা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দিন টেক কেয়ার, বাই বাই।